আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সাথে আধুনিক টিভি থেকে সংযুক্ত হয়েছি। আপনারা দেখছেন আমার মাথায় হেলমেট পরা। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের হরিপুর বাজারে। এখানে দুই গ্রামের মধ্যে ভয়ানক সংঘর্ষ হচ্ছে, এখনো এটা এটি চলছে। লাঠি, জুটা, দা, সেলফি, যে যেটা নিয়ে পারছে এখানে সবাই চলে এসেছেন। আরে ভাই, আমরা করতে হবে তো, আরে এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে বন্ধ 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 দিলাম তো আপনারা খাই না কেন, যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদেরকে লাইভ করতে দিচ্ছেন না অনেকেই, উত্তেজিত সকলেই, মাইকে ঘোষণা হচ্ছে দুই গ্রামের মধ্যে। যারা আমাদের সাথে রয়েছেন সংযুক্ত, তখন এখানে আহত হতাহতের সংখ্যা অনেকেই হতে পারে। এখানে শামপুর আর হাটবাড়া গ্রামের মধ্যে ভেজাল হচ্ছে, আপনারা আমাদের সাথেই দেখুন। মাইকে ঘোষণা হচ্ছে এবং তুমুল উত্তেজনা, লাঠি, সুটা, জেলফি নিয়ে রয়েছেন। শামপুর এবং হাটবাড়ার মধ্যে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখন আমাদেরকে লাইভ করতেও বাধা, আপনারা আমাদের সাথেই দেখুন। আমরা লুকিয়ে লাইভ করছি, অনেকেই আমাদেরকে হুমকি দিচ্ছেন, কি ঘটনা সেটি একটু পরে জানা যাবে। আমরা যতটুকু জেনেছি যারা আমাদের সাথে রয়েছেন, জায়গার নিয়ে সমস্যা, জায়গার দখল এবং আধিপত্য সবকিছু মিলিয়েই সমস্যা হচ্ছে। যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হরিপুর এর অবস্থা খুবই, যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে আমি মামুন চৌধুরী। হাতপাড়া এবং শামপুরের মধ্যে সংঘর্ষ হচ্ছে, গভীর রাতে সংঘর্ষ হচ্ছে এবং এখানে লাইভ করাটা খুব টাফ, আমরা চেষ্টা করছি। এবং অনেক সমস্যা এখানে লাইভ করতে, অনেকেই আমাদেরকে বাধা দিচ্ছেন। এবং প্রশাসক কিছুক্ষণের মধ্যে আসতে পারে এবং সকলে, সংশ্লিষ্ট সকলেই প্রশাসনের সহায়তা চাচ্ছেন। যারা আমাদের সাথে রয়েছেন
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক টিভি থেকে আমি মামুন চৌধুরী। এখানে লাইভ করার কোনো পরিস্থিতি নেই, এত বেশি খারাপ। হাতপাড়া এবং শ্যামপুরের এই গ্রামে সংঘর্ষ ঘিরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা লুকিয়ে লাইভ করছি, আমাকে বারবার বাধা দিচ্ছেন লাইভ করার জন্য। যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, আমরা সিলেটের, আমরা দেখছি জৈন্তাপুর থানা পুলিশ এসেছে এখানে এবং তাদের এই ঘটনাটি শুনে সাথে সাথে এসেছে। এবং হরিপুর বাজারের যে উত্তপ্ত অবস্থা এটি সর্বশেষ জানতে আমাদের সাথে থাকুন। হাতপাড়া, আমরা যতটুকু জেনেছি এখানে হাতপাড়া এবং শ্যামপুরের মধ্যে এই সমস্যা, এবং এই দুই সমস্যা নিয়ে পুরো দুই গ্রামের মধ্যে লাঠি সুলফি যাটা সব কিছু নিয়েই তারা হামলা করছেন। এবং কতজন আহত নিহত সেটির অবস্থা বোঝানো যাচ্ছে না। আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবো, এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে। এখানে স্থানীয় যারা মুরব্বিয়ান রয়েছেন সকলেই আছেন, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকেন। সর্বশেষ খবর জানাতে আপনারা আমাদের সাথে রয়েছে, এবং মসজিদে মাইক দিয়ে বারবার ঘোষণা করেও কিন্তু এই হামলাটি বন্ধ করা যাচ্ছে না। এখন কি অবস্থা আপনাদেরকে জানাচ্ছি। হাজপুর গ্রাম ও শ্যামপুর গ্রাম, হাতপাড়া আর শ্যামপুর গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। আপনারা আমাদের সাথেই দেখুন সর্বশেষ কি পরিস্থিতি। জৈন্তাপুর প্রশাসন এই মুহূর্তে আছে এবং তারা ফোর্স বাড়িয়ে নিয়েছেন, সর্বশেষ কি পরিস্থিতি সেটিও জানা যাবে। আধুনিক টিভি থেকে আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে রমজানে, গভীর রমজানের রাতে বিভিন্ন জায়গা থেকে, এলাকার বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে এসেছেন। অনেক মহিলারাও আমি দেখেছি যে তারা ছুটে এসেছেন যে আসলে কি ঘটছে এখানে। তো সর্বশেষ খবর জানতে আপনারা আমাদের সাথেই দেখুন। আমরা লাইভে ছিলাম, এখানে পরিস্থিতি এতটাই খারাপ যে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না বা সর্বশেষ বোঝা যাচ্ছে না। আহত অনেকেই আহত হয়েছেন এখন পর্যন্ত, যতটুকু জেনেছি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে, যে নিহতের সংখ্যা এখনো বলা যাচ্ছে না। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং জৈন্তাপুর প্রশাসন উপস্থিত রয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই পরিস্থিতি শান্ত হবে এমনটাই আমরা বিশ্বাস করছি, এবং যেটি জানাতে চাই, এখানে অনেক ঝুঁকি নিয়ে আমরা লাইভ করেছি, কারণ হরিপুর গ্রাম বা বাজারবাসী এলাকাবাসী উত্তপ্ত হলে এই জায়গায় অবস্থান নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তারপর আমরা সর্বশেষ বিষয়টা জানার জন্য, কারণ অনেক এলাকায় ভিতর, এবং আমি যেটি জানাবো আপাতত আমরা যতটুকু দেখেছি প্রশাসন এসেছে কিছুটা সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য, আমরা আমাদের সাথে থাকবেন। এবং যতটুকু আমরা জেনেছি এবং মাইকে ঘোষণা হচ্ছে, এখানে প্রশাসন এসেছেন, মাইকে ঘোষণা হচ্ছে, অনেকেই লাঠি জটি সেলফি নিয়ে অবস্থান করছেন, এবং পরিস্থিতি শ্যামপুর গ্রাম এবং হাতপাড়া যে গ্রাম রয়েছে এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ কেন্দ্র করে পুরো বাজার একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। লাঠি সেলফি জুটা সব কিছু নিয়ে মানুষ বাজারে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে হরিপুর কেন্দ্রীয় মসজিদে অবস্থান করছি, এখানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অবস্থান করছে, এবং খুব শীঘ্রই একটি সমাধান। আমরা যতটুকু জেনেছি যে এখানে আহত অনেকেই হয়েছেন, পাশাপাশি যেটি জানাতে চাই এখানে অনেকেই আহত হয়েছেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা জানা যায়নি। এবং আমরা এখনও দেখছি হরিপুর বাজারে, যে আমি যখন এসেছিলাম তখনও দেখেছি আমরা ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। সব কিছু মিলিয়েই আসলে হরিপুর বাজারের কী পরিস্থিতি সেটি আমরা জানাবো, তবে প্রশাসন উপস্থিত হওয়ার কারণে এবং জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, খুব শীঘ্রই এই বিষয়টি যাতে সমাধান হয় সেটি চেষ্টা করছেন। এবং এই হরিপুরের এই সংঘর্ষকে সিলেট সহ সব জায়গায় একটি ফোন চলে আসছে, মানুষ বারবার ভাবছেন যে আসলে হরিপুরে কী হচ্ছে সেটি আমরা জানাচ্ছি এখন সিলেটের হরিপুরের মসজিদ থেকে। আশা করি সকলেই আমাদের সাথেই থাকবেন, এবং কিছুক্ষণের মধ্যেই একটা সমাধানের হবে এমনটাই বিশ্বাস করছি। এবং এখানের মানুষ এতটাই উত্তপ্ত, এখানে লাইভ বা ক্যামেরা করার কোনো সুযোগ নেই, সকলেই আমাদেরকে বাধা দিচ্ছেন বারবার। তো আসলে কী হচ্ছে এই হরিপুরে সেটি আমরা জানাচ্ছি, যতটুকু আমরা জেনেছি হাতপাড়া ও শ্যামপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষ। এবং এই দেখেন অনেক মানুষ দেখেছেন, এবং Oh, dude. Oh, God.
এখনো সংঘর্ষ চলছে। আমরা এখানে উপস্থিত রয়েছে জৈন্তাপুর পুলিশ প্রশাসন, তাদের সাথে আমরা কথা বলবো সর্বশেষ তাদের কি পদক্ষেপ এবং যতটুকু জেনেছি তারা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স আমাদেরকে যেটি জানিয়েছেন যে জৈন্তাপুর উপজেলা পুলিশ প্রশাসন অতিরিক্ত ফোর্স এখানে অতিরিক্ত যেটি ফোর্স রয়েছে পুলিশের সেটি বাড়ানো হবে এবং মানুষ এখানে দূর থেকে দেখছেন, অনেকেই দেখছেন। এবং এখানে আমরা ক্যামেরা ধরতে গিয়ে যেটি জানালেন, যদি আমরা লাইটটা দেখা যায় ক্যামেরার তাহলে মসজিদও ইটাতে পারে এমন একটা, এই যে গ্রাম, এই গ্রামের নামটা কি? হাতপাড়া। আর এই বিপরীত গ্রাম শ্যামপুর, সংঘর্ষ কাদের সাথে হচ্ছে এখন? শ্যামপুর গ্রাম ওনার বাড়ি। হরিপুর গ্রামের সাবেক চেয়ারম্যান, শ্যামপুর গ্রামের আব্দুর রশিদ চেয়ারম্যান এর জায়গা নিয়ে এই সমস্যা, এমনটাই ধারণা করছেন যারা এখানে উপস্থিত রয়েছেন তারা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলার পুরো উপজেলা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে হরিপুর বাজার। হতাহত হচ্ছে, এখনো নিহতের কোনো হবার নাই, তবে এভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে কিন্তু নিহতের সংখ্যাও হতে পারে বা হতাহত আরো বাড়তে পারে। তবে এখানে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে, সর্বশেষ কি পরিস্থিতি সেটির জন্য পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা হরিপুর বাজার মসজিদে আলোচনা করছেন এবং সর্বশেষ চেষ্টা করছেন এখানে এই বিষয়টাকে কিভাবে সমাধান দেওয়া যায়। এবং পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই বাড়ছে। এখানে আমরা দেখছি জৈন্তাপুর পুলিশ প্রশাসনের যারা রয়েছে, পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। কোন দিকে যাচ্ছে মূল সেটি এখন বিষয়ে ফাহিম মুনতাসির কমেন্ট করেছেন, হায়রে মানুষ, রমজানের মাস, দিদারুল ইসলাম, হায়রে মানুষ, অনেকেই কমেন্ট করেছেন। এবং আমি যেটি জানাতে চাই, এখানে হরিপুর মসজিদে আলোচনা হচ্ছে, আপনাদের সাথেই থাকুন। প্রশাসন রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, গণমাধ্যম, যাতে খুব শীঘ্রই এই বিষয়টা সমাধান হয় এবং রমজানের দিনে মানুষ যাতে সুস্থ থাকতে পারে সেটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। যারা আমাদের সাথে রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে আমি মামুন চৌধুরী। আসলে রমজানের এই রাতে এই খবরটি এলাকাবাসীর মধ্যে একটি উৎকণ্ঠা দেখা দিয়েছে, এভাবে চলতে থাকলে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সারা এই হরিপুর গ্রাম, পুরো জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসছেন এই ঘটনাটি দেখার জন্য। এবং আমরা অনেকের হাতেই দেখছি লাঠি সুলফি রয়েছে, বয়স্ক পুরুষ সকলের কাছে লাঠি সুটি সেলফি রয়েছে, যে যেটা পারছেন সেটা, অনেকে রড নিয়েও এসেছেন। সকলেই এই হরিপুর বাজার এখন পুরো রণক্ষেত্র। এবং হরিপুর বাজারে এখন জৈন্তাপুর থেকেও, তামাবিল থেকে কোনো গাড়ি যাচ্ছে না, পাশাপাশি সিলেট থেকেও কোনো গাড়ি আসছে না, প্রায় আধা ঘন্টার মতো এই অবস্থা। এবং এখনো এই যে হাতপাড়া এবং শ্যামপুর গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে, পুলিশ অনেকেই পুলিশ এখানে অবস্থান করছে। এবং যেটি জানাতে, ভাই এখানে ঘটনা কি? এখানে ঘটনা হয়েছে সাবেক পাঁচনপতিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে, উনি ওখানে একটি জমিন কিনেছেন, তারপর ও হাতপাড়া গ্রামবাসী ওরা চাইছে মাটি পালাই, তো ওখানে চেয়ারম্যান সাহেব বাধা দিছে, তাই ওরা জোর করে মাটি পালানির কারণে
ওরা চেয়ারম্যানের বাড়ি, সাবেক চেয়ারম্যান আব্দুলজিদের বাড়ি কোন গ্রাম? শামপুর গ্রাম। জি হ্যাঁ, শামপুর গ্রামে। কোন জায়গায় জায়গা কিনেছেন? উনি হরিপুর বাজারে, হরিপুর বাজারে বাজারে কিনছে। এটা বাধা দিচ্ছেন কে? বাধা দিচ্ছে হাতপাড়া গ্রামবাসী। হাতপাড়া গ্রামবাসী, এই জায়গা নিয়েই হাতপাড়া গ্রামবাসী এবং হরিপুর গ্রামবাসী সংঘর্ষ? জি জি জি। হরিপুর না, হরিপুর না, হাতপাড়া এবং শামপুর। হাতপাড়া এবং শামপুর। একটু বলেন না কি ঘটনাটা কি? এই যে এত উত্তেজনা রমজানের সময়, মানুষ তো অনেক চিন্তা করছে। হুনুকা এনে ঘটনা হইলো, একটা জায়গা বিক্রি হয়েছে মাস্টার হিসাবে। এই জায়গাটা ফয়লা তারা কিছু পয়সা দিয়া চাইছিল নিত গিয়া হাতভাড়ার মানুষে। পরে এই জায়গাটা দামাদামি করে এই বর্ত যে সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ উনি কিনছে, উনিয়া কিছু টাকা বয়না দিলেছে। এখন দখল করতে ওরা দেন না, ওই মায়ের এখন তুমি হরিপুর লিখে ফেললা কেন? মানুষের ডাঙ্গার কি তুমি? লাইট বন্ধ, লাইট বন্ধ, না তুমি আমি